এই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের যে সর্বনাশ হবে এর জন্য আওয়ামী লীগ দায়ী। সরকার নিজে বলছে যে বাংলাদেশে দুর্ভিক্ষ আনবে। আরে ভাই, বিএনপি দুর্ভিক্ষ আনলে আপনি 15 বছর ধরে রাষ্ট্রের ক্ষমতা দখল করে আছেন, আপনি কি ঘাস কাটেন? আর যে বিএনপি টেনে আগুন দিচ্ছে, এত নিশ্ছিদ্র নিরাপত্তা পুলিশ বিজেপি, তার ভিতরে আপনি বুঝেন না আগে আগুন দিচ্ছে, আর আগুন দেওয়ার 3 ঘন্টার মধ্যে 6 ঘন্টার মধ্যে আপনি সব আবিষ্কার করে ফেলেন, এই কাহিনী এই তামাশা বাংলাদেশে চলবে না। আন্তর্জাতিক পরিমণ্ডলও গ্রহণ করে না, দেশের মানুষও গ্রহণ করে না। হয়ে যাবে শোনেন, আপনি একটা তামাশা করতে পারবেন, একটা আয়োজন করতে পারবেন, 1500 কোটি টাকা 1600 কোটি টাকা খরচ করতে পারবেন, মচ্ছপ করতে পারবেন, সব করতে পারবেন, কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ কোনো নির্বাচন আপনি করতে পারবেন না, করছেন না। আপনি একটা নাটক করছেন, এটাকে প্রহসন। এই যে অসংখ্য এই দর্শক আপনার যারা বক্তব্য দিলেন, এরা সব বিএনপি করে না, তাদের বক্তব্যের মধ্যে দিয়ে একেবারে পরিষ্কার আপনি আমার কথা নিয়েন না, বাংলাদেশের মানুষের যে মতের প্রতিফলন কি নির্বাচন সম্পর্কে তাদের পরিষ্কার যে ধারণা, এখানে আমারও বক্তব্য দেবার দরকার নাই, প্রফেসর ফরহাদ সাহেবের বক্তব্য দেবার দরকার নাই, মুসা সাদিক স্যার যিনি ওনারও বক্তব্য দেবার দরকার নাই, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট কি, তার এই এই তাদের এই দর্শকদের মতামত, হতাশা এবং আকাঙ্ক্ষা, এর থেকেই পরিষ্কার হয়ে গেছে। দেখেন, দীর্ঘ 15 বছর, এই যে 15 বছর বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে যোজন যোজন দূরে চলে গেল, আর একটা নির্বাচন, আপনি এই নির্বাচন যেটা আগেই বললাম, কেউ বলছে এটা বানরের পিঠা ভাগাভাগি, কেউ বলছেন যে এটা ডামি নির্বাচন, আমি তুমি আর মামু ভাগ্নে ভাই ভাস্তে স্বামী স্ত্রী, এবং আমরা মহাজোট এই জোট ওই জোট আওয়ামী লীগ মনোনীত সমর্থিত, এরাই তো নির্বাচন, একটা দলের নির্বাচন, এটাকে আপনি কি কারণে নির্বাচন বলবেন? আপনি জানেন না কালকে সন্ধ্যায় কার কারা কোন দল সরকার সংখ্যাগরিষ্ঠতা পাবে, এটা কি বাংলাদেশের মানুষ জানে না? কোন দল কত মানে কিভাবে তারা আবার সরকার গঠন করার প্রক্রিয়া করবে, এটা কি বাংলাদেশের মানুষ, এই নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের কোনো আকাঙ্ক্ষা নেই? আর কি লাভ এই নির্বাচনে? কার লাভ হচ্ছে, কি কিন্তু লাভ হচ্ছে, 50 আপনি থেকে বলেন। 60% মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে শোনেন এবং কালকে তারা যাবে শোনেন ভোট শোনেন, করতে, তখন 50 থেকে না, অংশগ্রহণমূলক হবে বলেই আমি বলি এই আওয়ামী লীগের জামানায় 100% ভোট পড়েছে 5 শতাধিক কেন্দ্রে, 50% কেন বলছেন? সব মৃত মানুষ ভোট দিয়ে লাইন দিয়ে ভোট দিয়ে গেছে বাংলাদেশে, এটা আজব দুনিয়া। বিদেশে গেছে, হজে গেছে, তিনি বোমা হামলা করেছেন, বললাম না এম কে আনোয়ার, মধু ধাম্বে খন্দকার কি আমাদের মির্জা আলমগীর সাহেবরা আগুনের গাড়িতে কি ময়লার গাড়িতে হামলা করে সাজা ভোগ করছেন। বাংলাদেশে সব সভা টায়ার ফোটে না, আকাশে মেঘ নাই, বৃষ্টি নাই, হাজারে হাজারে গায়েবে মামলা, এটাই বাংলাদেশ। উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বলেছিলেন না সেই দেশে আমরা চলছি। আমি যেটা বলছি, এই নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের কোনো ভাগ্যের পরিবর্তন করবে না, এটা আওয়ামী লীগের ক্ষমতা লিপ্সা, পরিষ্কার তাদের ক্ষমতায় থাকতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, আওয়ামী লীগের এর কোনো বিকল্প নাই, বলছে না 10 লক্ষ লোক মারা যাবে, এক রাত্রে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে, এটা আওয়ামী লীগের বক্তব্য। সুতরাং যে করেই হোক তাদেরকে ক্ষমতায় থাকতে হবে, 2% হোক 1% হোক, সংবিধানও ওনারাই যাহা বলবেন তাহাই সংবিধান, ওনারা যাহা করিবেন তাহাই নির্বাচন। সিইসি সাহেব কি বলবেন, উনি তো চাকরি, ওনার চাকরি রক্ষার জন্যে উনি চাচ্ছে তাই প্রলাপ বকছেন। আমি আজকে স্পষ্ট বলে যাই, এই যে হাবিবুল আওয়াল বাংলাদেশের যে কলঙ্কজনক আরেকটা অধ্যায়ের সাথে নিজের নাম যুক্ত করলেন, এর জন্য বাংলাদেশের অনাগত প্রজন্ম এবং বর্তমান প্রজন্মের কাছে অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণের সাথে হাবিবুল আওয়াল সাহেব, মুসা সাদিক স্যার বলেছেন, স্পষ্ট করে পরিষ্কার করে বলেছেন, এটা কোনো ছেলে খেলা না, আপনি এই অধিকার হরণের সাথে আপনি প্রত্যক্ষ ভাবে জড়িত, আপনার চাকরির লোভে, আপনার সুবিধার লোভে, আপনার কি বলবো মানে এই জেদের কারণে বাংলাদেশে কালকে যে নাটক হতে চলেছে, তোগলকি নাটক, এই নাটকের সাথে সংবিধান আপনি রক্ষার্থে সংবিধানের অনুসারে তো সংবিধান, শোনেন, সংবিধানের সাথে সাংঘর্ষিক এই নির্বাচন যেটা হচ্ছে, স্পষ্টতই সাংঘর্ষিক। কি কারণে? সংবিধানের অক্ষর, বাংলাদেশের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হতে হবে। এইবার কিসের জনগণের প্রত্যক্ষ ভোট, ওই যে বলতে বলেই তো বলছেন 2%, 2% কি দুনিয়ার ইতিহাসে কোনো জায়গায় আছে? যারা সভ্য রাষ্ট্র, উন্নত রাষ্ট্র, তাদের ওখানে 2% ভোট পড়েছে, আমাদের এখানে ওরা ইচ্ছা করলে 100% করে দিতে পারে, সব জায়গায় বলে দিবে, যা বলবে তাই তো হবে। বাংলাদেশের মানুষকে ওটা বোকা মনে করেন? এই দর্শকরা যে প্রশ্ন করলো আপনি বুঝেন না? আমার বক্তব্য পরিষ্কার, আপনি যেটা বলছেন বিএনপি কি করতে পেরেছে, পারে নাই। বিএনপি করতে বাংলাদেশের পেরেছে, মানুষ, বিএনপি আহ্বান জানাচ্ছে, বিএনপি বাংলাদেশের যেন ভোট মানুষ কেন্দ্রে মানুষ না বিএনপির যায়, পিছনে বিএনপির আহ্বান কতটা ঐক্যবদ্ধ। মানুষ শুনবে সেটা একটু জানতে চাই। শোনেন শোনেন, আমি আমি বলি বাংলাদেশের মানুষ
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জেল খেটে ঘর ছাড়া হয়ে দিনের পর দিন বাড়ি ছাড়া হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিএনপির পেছনে ঐক্যবদ্ধ। তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, ডাস্টবিনে ফেলে দিয়েছে। কিসের নির্বাচন বাংলাদেশ? এইসব তামাশা। ওনারা নিজেরাই বলেছেন এই নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের কি লাভ হবে আমি জানি না, লাভ হবে না, আলটিমেট লাভ হবে না। আমরা বলেছি যে 14 সালের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ নামে যে রাজনৈতিক দল, তারা ইতিহাস ঐতিহ্যের যে দাবি করে, অনেক ইতিহাস, ভোট, পাতের অধিকার, সেই আওয়ামী লীগ অনেক মহামানব ছিল আওয়ামী লীগে, সেই আওয়ামী লীগকে তারা তারা কমায় নিয়ে গেছে। এবং 18 সালের নির্বাচন এই কলঙ্কের মধ্য দিয়ে এই তার মৃত্যু হয়ে গেছে। এইবার ওনারা যে আয়োজন করেছেন, আওয়ামী লীগের দাফন কাফন হয়ে যাবে আলহামদুলিল্লাহ, রাজনৈতিক ভাবে এটা হয়ে যাবে, সাথে কিন্তু আপনাদের বাংলাদেশের, অবস্থা কোথায় যাবে? আপনারা সাথে যে আহ্বান করছেন, বাংলাদেশের প্রতি আপনাদের এই রাজনৈতিক, আহ্বানটাও শোনেন লিফলেট শোনেন দিয়েছ শোনেন নির্বাচনে বাধা, এই বাধাটাও আপনার গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা বলে মনে করা হয়? শোনেন, নির্বাচনে এটা বাংলাদেশের ভোটারদেরকে যাওয়ার সংবিধানের বাধা বক্তব্য দেওয়া? না, এটা আওয়ামী লীগের বক্তব্য, এটা বাংলাদেশের সংবিধানের বক্তব্য না। ভোট দেবার অধিকার যেমন আমার আছে, ভোট না দেবার, সেই ভোট যদি কলঙ্কের হয়, তামাশার হয়, ভাগাভাগির হয়, তাহলে সেই ভোট না দেবার অধিকার আমার আছে, এবং সেটা মানুষকে বলবার অধিকারও আমার আছে। এখন ওনারা আর একটা জিনিস বলছে, আমি শেষ করি, এই এই যেটা বলছিলাম যে আওয়ামী লীগে রাখে কোনো লাভ হবে না, আওয়ামী লীগ নামক যে রাজনীতি, আসলে আওয়ামী লীগ তো কোনো আদর্শ ভিত্তিক দল নাই, এখন কেউ আদর্শের কারণে তো আওয়ামী লীগ করে না, এই যে এইভাবে ভোটে নির্বাচিত হয়ে লুটপাট করবার জন্য আওয়ামী লীগ করে, জমি দখল করবার জন্য আওয়ামী লীগ করে, বাড়ি দখল করবার জন্য আওয়ামী লীগ করে, ব্যাংক লুট করবার জন্য আওয়ামী লীগ করে, শেয়ার মার্কেট লুট করে ফেলার জন্য আওয়ামী লীগ করে, এক ব্যাংক থেকে 30,000 কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করবে দেওয়া আওয়ামী লীগ করে। কিসের আওয়ামী লীগ? আওয়ামী লীগ আদর্শে যাবে? আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হিসেবে নাই, আওয়ামী লীগ এখন একটা টোটালি গণবিচ্ছিন্ন এবং দুর্বৃত্তায়নে পরিণত হয়েছে। আপনি বিএনপি কে বলেন, বিএনপি কি অর্জন করেছে? রাজনীতি যদি মানুষের জন্য হয়ে থাকে, রাজনীতি যদি মানুষকে নিয়ে হয়ে থাকে, রাজনীতি যদি মানুষের কল্যাণে হয়ে থাকে, তাহলে বিএনপি সঠিক পথে আছে। এবং এই আদর্শিক আন্দোলন, এই আন্দোলনের পরাজয় নাই, বিএনপি বিজয়ী হবে, ইনশাল্লাহ হবে, হতে হবে, বাংলাদেশের মানুষ বিএনপির সাথে আছে। কালকে এই নির্বাচন হয়ে নির্বাচন, গেলে বিএনপির এই করণীয় কি নির্বাচনের থাকবে? কি মধ্য থাকবে দিয়ে বিএনপির করণীয় কি সরকার থাকবে? বলছে, আমি আমার কথাটা শেষ শেষ কথা করি বলুন। 30 সেকেন্ড, এই নির্বাচনের মধ্য দিয়ে সরকার নিজে বলছে যে বাংলাদেশে দুর্ভিক্ষ আনবে। আরে ভাই, বিএনপি দুর্ভিক্ষ আনলে আপনি 15 বছর ধরে রাষ্ট্রের ক্ষমতা দখল করে আছেন, আপনি কি ঘাস কাটেন? আর যে বিএনপি টেনে আগুন দিচ্ছে, এত নিশ্ছিদ্র নিরাপত্তা পুলিশ বিজিবি, তার ভিতরে আপনি বুঝেন না, আগে আগুন দিচ্ছে, আর আগুন দেওয়ার 3 ঘন্টার মধ্যেই, 6 ঘন্টার মধ্যেই আপনি সব আবিষ্কার করে ফেলেন, এই কাহিনী, এই তামাশা বাংলাদেশে চলবে না, আন্তর্জাতিক পরিমণ্ডলও গ্রহণ করে না, দেশের মানুষও গ্রহণ করে না। এই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের যে সর্বনাশ হবে, এর জন্য আওয়ামী লীগ দায়ী। উনি নিজেরা বলছেন দুর্ভিক্ষ হবে, তারপর ওনাকে এই নির্বাচন করতে হবে বাংলাদেশের সর্বনাশ করে? আমরা এই সর্বনাশ চাই না, আমরা এখনো বলি এই নির্বাচন বাতিল করুন, বাতিল করতে হবে, না হলে বাংলাদেশের কপালে অশনি সংকেত, ঘোর অমানিসা, এই অমানিসার জন্য শুধু আওয়ামী লীগকে ভোগ করতে হবে, এরপর অমানিসাকে বাংলাদেশের জাতীয়ভাবে মানুষ। অমানিসা আসবে নাকি আন্তর্জাতিক আমি হুমকি বলি, দিচ্ছে? শেষ করেন। আমি শেষ করে দিই, এখন যেটা হচ্ছে, এই হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতি যে সংকট, প্রথম সংকট রাজনৈতিক সংকট, রাজনৈতিক সংকট থেকে কূটনৈতিক সংকট, কূটনৈতিক সংকট থেকে অর্থনৈতিক সংকট, সর্বগ্রাসী সংকট, এবং এখন যে অবস্থা আমরা রয়েছি, এক ধরনের শীতলতম যুদ্ধের মধ্যে আমরা রয়েছি, এই জায়গা থেকে পরাশক্তি গুলোর যে টানা হ্যাচটা দাবার কুঠি হিসেবে আমরা ব্যবহৃত হচ্ছি, এটা আওয়ামী লীগের ক্ষমতায় থাকবার খায়েশ, অন্য কোনো কারণ না। এবং আওয়ামী লীগের এই খায়েশ পূরণ শেষ হবে করুন। না, এবং এবং বিএনপি, আপনি যেটা বলেছেন, বিএনপি মানুষের সাথে আছে, মানুষকে নিয়ে আছে, এবং আমরা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এখনো বিজয়ী হই নাই, ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। আপনাকে ধন্যবাদ। আদর্শের সাথে কখনো আওয়ামী লীগ আমাদের আদর্শের সাথে পারবে না, এটা আমাদের। যারা ফরজ দিচ্ছেন, আর একটা জিনিস আমি ক্লিয়ার করি, সাগর 30 সেকেন্ড, এই যে ফরহাদ সাহেব যেটা বললেন যে আমি বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে শেষ করব, যে বিএনপি সরকার কেন নিজের আমলে সময় করবে, তাহলে আমি তো পাল্টা প্রশ্ন করতে পারি, বাংলাদেশে যে 21 আগস্ট ঘটেছে, সেরাটনের সামনে যে গানপাটা দিয়ে মানুষ ঘুরিয়ে বেড়েছে, লোকে বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ করেছে, সেটা তো বিএনপির শাসনে আমলে, তাহলে বিএনপি কেন করেছে সেটা? এই যুক্তি খাটে না। হ্যাঁ, আর ওনারা তো বলেছে যে চূড়াগুপ্তা হামলা করে সরকারের পতন হবে না, তাহলে সরকারের অসুবিধা কি? সেই জন্য বলছি যে মানুষ বিশ্বাস করছে না, কেউই বিশ্বাস করছে না, কোথায় আওয়ামী লীগের সুবিধা বই লোক ছাড়া। ধন্যবাদ।